फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल सुनंदास ब्लॉग। तो तुम्हारा सबाई केमन आछो आशा करी निश्चय भलो आछो और आमराओ भलो आछी। आज आमी रान्नाघर थेके आमार ब्लॉगटा शुरू करछी। आज सकाले ब्रेकफास्ट सेटाई तोमादेर साथे शेयर करब। तो आज के ब्रेकफास्ट की करब चलो आमार संगे थाको, आमार ब्लॉगटा देखते थाको, तो तोमादेर साथे सेटाई आमी शेयर करब। देखो रान्नाघरे आस्ते आस्ते पुरो घेमे गेछी, तो चलो आज हमें करब कीमार तरकारी। देखो माँस कीमा करे काटा रही है, आलू केटे नहीं, प्याज टमेटो और एखाने मिक्सिते मसला रही है कड़ा। कड़ाई तेल दिए दीची और तेलटा गरमो हो गए, तार मध्य हमें दिए दीची आलू। आलू दिए भालो करे भाजते हबे। आलूगुलो देखो मोटामुटी एकटू भाजा हो गए, तार मध्य हमें दिए दिलाम प्याज और टमेटो। हमें एखाने किन्तु कोनो जीरे फोड़न बा तेजपाता किछु दिनी, तुम्हरा दिले दीते ही पारो कोनो ब्यापार ना, किन्तु आमी दिनी। तो प्याज और टमेटोटा दिए आमी भालो करे नेड़े नेब। आलुर मध्य आमी दिए दिलाम नून और दिए देब হলুদ। কিমাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে এরপর আমি মিক্সিতে করে রাখা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে আদা রসুন সামান্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা আছে, তো এটা আমি এর মধ্যে দিয়ে এইবার এই কিমাটাকে আমি ভালো করে কষাবো। এর মধ্যে একটু জল অ্যাড করে নেব, কারণ না হলে মশলাটা আমি কষাতে পারবো না ভালো করে। এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে এবার ভালো করে নাড়বো। এর মধ্যে এবার হাফ পাতিলেবুর রস দিয়ে দেব, কারণ অল্প যেহেতু কিমা সুতরাং বেশি হলে টক হয়ে যাবে, তাই হাফ পাতিলেবু দিলেই যথেষ্ট। এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করব আমি। আমি তো সব রান্নাতেই একটু চিনি দিই, তো এটাতেও সামান্য একটু চিনি আমি অ্যাড করলাম। এবার এটাকে আমি ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম টেনে যাচ্ছে আর তেল ছাড়ছে। আমার প্রায় কিমাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা। এদিকে আমি পরোটা ভেজে নিচ্ছি। তো আজকের ব্রেকফাস্ট পরোটা আর কিমার তরকারি। তো রেডি কিমার তরকারি, পরোটা আর সাথে স্যালাড। আজকে সকালের ব্রেকফাস্ট দিয়েই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা দেখলে আমি আজকে করেছি কিমা আর হচ্ছে পরোটা। খেয়ে নিয়ে বলুক কীরকম হয়েছে, খাও দেখি কীরকম হয়েছে। তো আমরা খেয়ে নিই। তো আমি তোমাদের রেসিপিটা শেয়ার করছি, তোমরাও এরকম পুজোর মধ্যে সকালে ব্রেকফাস্ট করে খেতে পারো এরকম কিমা আর পরোটা, দারুণ লাগে খেতে। তো আজকের ভিডিওটা এটুকুই, আসছি আবার পরের ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।